তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, না গত ক্লাসে প্রশ্নটা দেখা যায়নি, তা দেখা গেলে না গেলে তো আবার আমার ঠিক করতে হবে, বুঝছো? এই জন্য প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা আগে বলো। তাহলে যেহেতু 7:32 শুরু করতেই পারি, এখন স্টুডেন্ট কে আমি এখন সবাই জয়েন নিচ্ছে তো বলে একটু। হ্যাঁ ম্যাম, জয়েন নিচ্ছে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, জয়েন করলেই ভালো, সবাই জয়েন করলেই ভালো। আমার তো অবচয় থেকে ম্যাম কয়টা, 3টা অঙ্ক আসবে মনে হয় না? অবচয় থেকে 2টা অঙ্ক আসতে পারে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক আসবে, এবং যে কোনো একটা চ্যাপ্টার থেকে 3টা, আবার অথবা মিক্সড করে অঙ্ক দিতে পারে, এই জন্য 3টাও থাকতে পারে। যে কোনো চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক আসবেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা আসবে, সর্বোচ্চ তো আসতে পারে। হ্যাঁ সর্বোচ্চ 2টা। হ্যাঁ অবচয় থেকে 2টা, একটা সরলরৈখিক পদ্ধতি, একটা ক্রমহ্রাসমান যে পদ্ধতি, এই 2টা পদ্ধতিতে 2টা অঙ্ক থাকার সম্ভাবনা 100% বলা যায়। তোমরা ভালো করে অবচয় চ্যাপ্টারটা করবে। আজকে আমি তোমাদেরকে 2টা অঙ্ক করাবো, মনে মনে ঠিক করলাম। একটা হচ্ছে সিলেট বোর্ড 2017, আর একটা হচ্ছে যশোর বোর্ড 2017। তোমরা তোমাদের হাতের কাছে একটু খাতা টাতা নিয়ে বসো, আমি যে বললে যেন লিখে ফেলতে পারো। হাতের কাছে খাতাগুলো নাও, খাতা বই নিয়ে বসো, বইও বইটাতেও দেখতে পারো, প্রশ্নটা আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে, সাথে যদি বই থাকে তাহলে বইটাও নিয়ে বসতে পারো। ছাত্রীরা তাহলে কি আমি শুরু করতে পারি? হ্যাঁ তাহলে আমি একটু শুরু করছি। প্রথমে 2017 সালের সিলেট বোর্ডের অঙ্কটা তোমাদের করাবো। আমি প্রশ্নটা একটু বলছি, তোমরা প্রশ্নটা আগে দেখে নাও। তোমরা কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, না প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা ওটা বলো। ঠিক আছে, জনাব সাতমান নুহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাতমান অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার। তিনি 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করেন। মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করেন। মেশিনটি আনয়ন খরচ এবং সংস্থাপন বাবদ খরচ বাবদ যথাক্রমে 10,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল 4 বছর। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,20,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে অবচয় ধার্য করে। এই হচ্ছে প্রশ্ন, আর প্রশ্নটার মধ্যে তোমাদের করতে বলা হয়েছে প্রথমে অবচয় হার নির্ণয়, তারপরে হলো 4 বছর অবচয় দেখি, একটি অবচয় সারণি তৈরি করো, মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা ও অবচয় সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও। এই হচ্ছে প্রশ্ন। এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করতে গেলে অবচয়ের হার প্রশ্নে করতে না বললেও আমাদের করতে হবে। সরলরৈখিকের ক্ষেত্রে অবচয় হার নির্ধারণ করাটা জরুরি না, আমরা সরলরৈখিকের ক্ষেত্রে সূত্র অনুযায়ী অবচয় বের করে সেই অবচয় দিয়ে অঙ্কটা করতে পারি, কিন্তু ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অবচয় হার বের করে তারপরে অঙ্কটা করতে হবে। এই জন্য প্রথমে প্রথমে একটু অবচয় প্রথমে একটু দেখো, আমি 2টা প্রশ্নের পাশাপাশি দিচ্ছি। প্রথমে তোমাদেরকে যে অঙ্কটা করাবো সেটার অবচয় হারটা এখানে করা নাই, আমি মুখে মুখে বলবো, তোমরা কিন্তু অবচয় হারটা লিখে নাও। আমরা প্রথমে ছিল অবচয় হার নির্ণয় করো, তারপরে 4 বছরের অবচয় সারণী তৈরি করো, এরপর হচ্ছে জাবেদা দাখিলা দেখাও। এ হচ্ছে প্রশ্ন। প্রথমে তোমাদের বের করতে হবে অবচয় হার। অবচয় হার বের করার সহজ যে সূত্রটা, আমি সেই সহজ সূত্রটাই তোমাদের বলছি।
তোমরা একটু অবচয় হারের সূত্রটা একটু লিখে নাও, সবাই লিখো, অবচয় হার সমান, অবচয় হার সমান সমান দাও, তারপর লিখো 100% ভাগ আয়ুষ্কাল, অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল। সবাই গুণ দুই, সরল রৈখিকের ক্ষেত্রে দুই দিয়ে গুণ করতে হবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে সরি ক্রমহ্রাসমানের ক্ষেত্রে দুই দিয়ে গুণ করতে হবে, সরল রৈখিকের ক্ষেত্রে করতে হবে না। তাহলে 100% ভাগ আয়ুষ্কাল, এটা হচ্ছে সরল রৈখিকের ক্ষেত্রে অবচয় হার নির্ণয়ের সূত্র, আর ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল গুণ দুই। তাহলে আমরা যদি 100 কে 4 দিয়ে ভাগ করি, আমাদের প্রশ্ন ছিল 4 বছর, মেয়াদ ছিল কত বছর? 4 বছর। একটু দেখে নাও, মেশিনটির আনুমানিক জীবনকাল 4 বছর, তাহলে 100 ভাগ 4 গুণ 2 করলে আসবে 50%। তাহলে এই অঙ্কটার মধ্যে অবচয় ধরতে হবে 50% হারে, এই অঙ্কটার মধ্যে অবচয় ধরতে হবে 50% হারে। তাহলে এবার চলে যাই আমরা একটা সারণীতে, অর্থাৎ অবচয় নির্ণয় সারণীটা করতে হবে আমাদের। অবচয় নির্ণয় সারণী করতে গেলে প্রথমে অবচয় যোগ্য মূল্যের মূল্যটা বের করতে হবে। যেমন প্রথমে আছে প্রশ্নে সম্পত্তি ক্রয় মূল্য, 10 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছিল 10 লক্ষ টাকা, 15% ভ্যাট যোগ করতে হবে, ভ্যাট 15%, 10 লক্ষ টাকার 15%, 1,50,000 টাকা। তারপরে আসবে আনয়ন খরচ 10,000 টাকা, সংস্থাপন খরচ 15,000 টাকা, টোটাল 1,75,000 টাকা। টোটাল 1,75,000 টাকা, এটা হচ্ছে অবচয়ের অবচয় যোগ্য মূল্য বা সম্পত্তির মোট মূল্য বলা যেতে পারে, সম্পত্তির মোট মূল্য 11,75,000 টাকা। এখন আমরা অবচয় ধরবো 11,75,000 টাকার উপর 50% হারে। 50% হারে অবচয় বের করতে গেলে যদি এটা সরল রৈখিক হয় তাহলে সবসময় ক্রয় মূল্যের উপরে অবচয় ধরতে হবে, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর প্রতি বছর অবচয় ধার্য করতে হয়। কিন্তু ক্রমহ্রাসমান জেরের ক্ষেত্রে প্রত্যেক বছর ক্রয় মূল্যের উপর অবচয় ধরতে হবে, বাদ দিয়ে অ্যামাউন্টের উপর অবচয় ধরতে হবে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে। কিভাবে সারণীটা তৈরি করা হয়েছে তোমরা একটু দেখো। প্রথমে দেখো, প্রথম লাইনে আমরা লিখেছি 2012 সাল, যেহেতু 4 বছরের আমাদের করতে বলা হয়েছে, 4 বছরে 2012 সাল 11,75,000 সম্পত্তির মোট মূল্য। তারপরে কলামটা হচ্ছে অবচয় হার, তারপরে হচ্ছে বার্ষিক অবচয়, এরপরে কলামটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, সব শেষে হচ্ছে সমাপনী উদ্বৃত্ত, আর প্রথমটা ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত বা ক্রয় মূল্য। তাহলে 11,75,000 টাকা তোমরা সাথে একটু সাথে সাথে ক্যালকুলেটরটা হাতে রাখো এবং ক্যালকুলেটর দিয়ে নিজেরা করবে, করে আমি যে কথাগুলো বলবো সেটার সাথে মিলছে কিনা দেখবে। 11,75,000 টাকার 50% অ্যামাউন্টে আসবে 5,87,500 টাকা, এবং অবশিষ্ট থাকবে 5,87,500 টাকা। তাহলে ক্রয় মূল্য 11,75,000, 50% অবচয় হবে 5,87,500, আর সমাপনী উদ্বৃত্তটা দাঁড়াবে 5,87,500। পরের বছর 2013 সালে 5,87,500 টাকাই হয়ে যাবে প্রারম্ভিক উদ্বৃত্ত, 5,87,500। আমরা এবার 5,87,500 টাকার উপর 50% হারে অবচয় ধার্য করব। তাহলে 5,87,500 টাকার 50% আসবে 2,93,750, 2,93,750। এবং আমরা যদি বাদ দিলেও আসবে লাস্ট কলামে সমাপনী উদ্বৃত্তটা 2,93,750 টাকা। এখন পুঞ্জীভূত অবচয়টা আমরা কিভাবে বের করব? পুঞ্জীভূত অবচয় বের করতে হবে প্রথম বছর 5,87,500 টাকা, তার সাথে পরের বছরের 2,93,750 টাকা যোগ করে আসবে 8,81,250 টাকা। এবার আমরা 2014 সালে যাব, 2014 সালে প্রারম্ভিক উদ্বৃত্ত হবে, 2013 সালে যেটা সমাপনী উদ্বৃত্ত, 2014 সালে ওইটাই হবে প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ 2,93,750 টাকা এটা প্রারম্ভিক উদ্বৃত্ত। এবং এটার উপর আমরা যদি 50% অবচয় ধার্য করি তাহলে অবচয় আসবে 1,46,875 টাকা, 1,46,000
875 টাকা আর সমাপনী উদ্বৃত্তটা থাকবে সমাপনী উদ্বৃত্তটাও হবে 146875 টাকা আর পুঞ্জিভূত অবচয়টা আমরা বের করব 881250 টাকার সাথে 146875 টাকা যোগ করে 1,28,125 টাকা এটা হচ্ছে পুঞ্জিভূত অবচয় আমরা জানি পুঞ্জিভূত অবচয়টা আমরা কি করি প্রত্যেক বছর আগের বছরের অবচয়ের সাথে চলতি বছরের অবচয় যোগ করে করে পুঞ্জিভূত অবচয়ের ব্যালেন্স নির্ণয় করা হয় এবং খতিয়ান করলে ব্যালেন্সটা এটাই দাঁড়াবে প্রথম বছর 587,500 দ্বিতীয় বছরের ব্যালেন্স হবে 881,250 এবং 14 সালের অবচয় পুঞ্জিভূত অবচয়ের ব্যালেন্স আসবে 10,28,125 টাকা এবার আমরা যাব 2015 সালের প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 14 সালে যেটা সমাপনী উদ্বৃত্ত আছে 15 সালে ওইটাই হবে প্রারম্ভিক উদ্বৃত্ত 146875 টাকা তারপর 50% আমরা অবচয় ধরব এবং সেটা আসবে 73,438 টাকা 73,438 টাকা সমাপনী উদ্বৃত্তটা দাঁড়াবে সমাপনী উদ্বৃত্ত কিন্তু 73,438 টাকাই হবে এখানে ভুল আসছে 73,438 টাকাই হবে 37 টাকা আসবে 38 টাকার পরিবর্তে কারণ এখানে যেহেতু 875 টাকা আছে ওটা 50% করলে আমরা যেহেতু পয়েন্ট বাদ দিচ্ছি তাহলে হবে 37 টাকা তো আর পুঞ্জিভূত অবচয়ের অ্যামাউন্টটা হবে 1,28,125 টাকার সাথে 73,437 টাকা যোগ করে আসবে 11,00,000 এখানে দেখো তোমরা 11,01,563 টাকা তাহলে আমরা এটা খ নাম্বারটা আমরা পেয়ে গেলাম ক নাম্বারটা ছিল অবচয় হার নির্ণয় অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 সরল রৈখিকের ক্ষেত্রে আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আর সরল রৈখিকের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে না তাহলে আমরা অবচয় হার বের করলাম এবং 4 বছরের জন্য একটা অবচয় সারণী করলাম এবার আমাদের করতে হবে প্রশ্ন অনুযায়ী প্রশ্নে বলা ছিল 2012 সালের সম্পত্তি ক্রয় আর ক্রয় সংক্রান্ত এবং অবচয় সংক্রান্ত জাবেদাগুলো করার জন্য তো আমরা 2012 সালের জাবেদা করব জাবেদা করলে কি আসবে দেখো ম্যাম কিছু শোনা যায় না হ্যাঁ শোনা যাবে দাঁড়াও অপেক্ষা করো আচ্ছা শোনো এবার আমরা জাবেদা দাখিলা করব তো প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল 1,00,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলো তার উপর আমি আবার একটু উপর থেকে দেখাই তোমাদের মোট মূল্যটা 1,00,000 ক্রয় মূল্য 1,00,000 টাকা ভ্যাট 15% 1,50,000 টাকা আনয়ন খরচ 10,000 টাকা আর হলো সংস্থাপন ব্যয় 15,000 টাকা টোটাল 11,75,000 টাকা সম্পত্তির ক্রয় মূল্য তাহলে সম্পত্তির ক্রয় মূল্যের জন্য প্রথম জাবেদাটা হবে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি অবচয়ের ক্লাসগুলোতে আগেও বলেছি এখনো বলছি অবচয় সংক্রান্ত জাবেদা হবে প্রতি বছর 2টা আর ক্রয় থাকলে ক্রয়ের জাবেদা আসবে বিক্রয় থাকলে বিক্রয়ের জাবেদা আসবে যেহেতু এখানে একটা ক্রয় ক্রয় সম্পদ ক্রয় করেছে তাহলে একটা ক্রয়ের জাবেদা আসবে আর অবচয় সংক্রান্ত 2টা জাবেদা আসবে তাহলে মোট 3টা জাবেদা হবে এই বছরে অর্থাৎ 2012 সালে 3টা জাবেদা হবে আমরা যদি 2013 সালের জাবেদা করি ওখানে 2টা জাবেদা হবে আমরা 14 সালের জাবেদা করলে 2টা জাবেদা হবে 15 সালের জাবেদা করলেও 2টা জাবেদা আসবে শুধু অবচয়ের জাবেদাগুলো আসবে এখানে কোনো বিক্রয় নেই ক্রয় নেই শুধু প্রথম বছর 2012 সালে ক্রয়ের সম্পদ ক্রয়ের জন্য একটা জাবেদা এবং অবচয়ের জন্য 2টা জাবেদা করতে হবে শিক্ষার্থীরা দেখো প্রথম জাবেদাটা হবে মেশিন বা যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা নগদানও লিখতে পারি ব্যাংকও লিখতে পারি অনেক বড় বড় প্রতিষ্ঠানে চেকের মাধ্যমে লেনদেন হয় তখন আমরা ব্যাংক হিসাব লিখি আর যদি মাঝে মধ্যে নগদানও লিখতে পারি নগদ এবং ব্যাংক দুটাই কিন্তু সঠিক মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 11,75,000 টাকা 11,75,000 টাকা এরপরে আমরা অবচয়ের জাবেদাটা করব অবচয় খরচ ডেবিট বা অবচয় ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট 587,500 টাকা এটা কিভাবে আসছে 11,75,000 টাকার উপর 50% ধরলে 587,500 টাকা
এবং অবচয়ের আমরা জানি দুইটা জাবেদা, আরেকটা জাবেদা হলো আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, এখানে আমরা আয় বিবরণী লিখতে পারি, আয় সারাংশ লিখতে পারি, অবচয় খরচ হিসাব ক্রেডিট করব 5,87,500 টাকা। তাহলে দুইটা জাবেদা চলে আসছে, প্রথমে মেশিন ক্রয়, তারপরে অবচয় ধার্য করার জন্য, আরেকটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য। তিনটা জাবেদা করলাম আমরা। তাহলে আমাদের এই 2017 সালের সিলেট বোর্ডের অঙ্কটা আমি শেষ করলাম। এবার আমরা করব যশোর বোর্ড 2017। যশোর বোর্ড 2017 প্রশ্নটা একটু দেখো। যশোর বোর্ড 2017 নিটোর কোম্পানি 1 জানুয়ারি 2011 সালে 5,00,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন খরচ বা পরিবহন ব্যয় 60,000 টাকা, সংস্থাপন ব্যয় 90,000 টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বৎসর শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগের অঙ্কটাও ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই অঙ্কটাও আমি নিলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্ক। কি করতে বলা হয়েছে দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো। আগের প্রশ্নে শুধু আগের প্রশ্নে বলা ছিল অবচয় হার নির্ণয় করো, কিন্তু ক্রমহ্রাসমান বা সরলরৈখিক প্রশ্নে বলা ছিল না। আমরা উপর থেকে উপরে প্রশ্নের ভিতরে উদ্দীপক যেহেতু বলা ছিল ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই জন্য আমরা সিলেট বোর্ড 2017 অঙ্কটাতে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করেছি, এটাতেও আমরা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। তারপরে কি করতে বলা হয়েছে, প্রথম 2 বছরের জাবেদা দাখিলা আর প্রথম 4 বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। 2 বছরের জাবেদা, 4 বছরের অবচয়। তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাই। প্রথমে অবচয় হার নির্ণয় আমাদের আসবে, প্রথমে অবচয় হার, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো। গত এর আগের সিলেট বোর্ড 2017 তে আমি তোমাদের মুখে মুখে বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, এই অঙ্কটাতেও তোমরা লিখে নাও। অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল। এখানে দুইটা সূত্র দেয়া আছে, দুইটা বিকল্প সূত্র, আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, যেটা সোজা মনে করবে সেটাই সবসময় করবে, কোনো জটিল জিনিসের দিকে আমরা যাব না। তাহলে আমি দ্বিতীয় সূত্রটাই ব্যবহার করছি, 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। তাহলে উপরে 100, নিচে 10, যেহেতু 10 বছর ছিল এটার আয়ুষ্কাল, আর 2 দিয়ে গুণ করতে হবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা রেজাল্ট আসবে 20%। আর প্রথমে যে সূত্রটা দেয়া আছে সেটা হচ্ছে, প্রথমে যেটা দেয়া ছিল একটু দেখো, এই যে সূত্রটা অবচয় হার নির্ণয়ের সূত্রটা, 1 ভাগ আয়ুষ্কাল গুণ 2 গুণ 100, যেহেতু 1 কে ভাগ করেছি সেজন্য আবার এটাকে পার্সেন্টেজে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা উপরে পরেরটাতে যেহেতু আমরা প্রথমেই 100 দিয়ে গুণ করলাম, সে 100 কে 10 দিয়ে ভাগ করলাম, সেই জন্য আমরা আর পরে 100 দিয়ে গুণ করি নাই। তাহলে 1 ভাগ আয়ুষ্কাল দিলে পরে আবার 100 দিয়ে গুণ করতে হবে, আর 100 ভাগ আয়ুষ্কাল দিলে গুণ 2 দিলে আবার 100 দিয়ে গুণ করতে হবে না, তাহলে আসবে 20%। অর্থাৎ এই অঙ্কে আমরা 20% হারে অবচয় ধার্য করব। যন্ত্রপাতির মূল্য ছিল, সম্পত্তির মূল্য ছিল 5,00,000 টাকা, সম্পত্তির ক্রয় মূল্য ছিল 5,00,000 টাকা, আর পরিবহন খরচ সংস্থাপন ব্যয় 60,000 টাকা, 90,000 টাকা, টোটাল 6,50,000 টাকা। তাহলে 6,50,000 টাকার উপর যদি আমি 20% হারে অবচয় ধার্য করি, তোমরা একটু ক্যালকুলেটারটা নাও, আমি ক্যালকুলেটার দিয়ে করে তোমাদেরকে বলে দিচ্ছি। 6,50,000 টাকার 20% বের করো, 6,50,000 × 20%, এটার অ্যামাউন্টটা আসবে 1,30,000 টাকা, 1,30,000 টাকা প্রথম বছর। তোমরা একটা এই এই অংশটা এখানে করা নাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই অংশটা একটু লিখে নাও, আমি বলবো স্লো, তোমরা আস্তে আস্তে লিখে নাও, লিখো 4 বছরের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 4 বছরের অবচয় নির্ণয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 4 বছরের অবচয় নির্ণয় লিখে এবার লিখো প্রথম বছর, বা সালটাও আমরা লিখতে পারি, 2011 সালের অবচয় অ্যামাউন্টটা লিখবে তোমরা, 2011 সালের অবচয় লিখে সমান চিহ্ন দাও, লিখো 6,50,000 × 20%,
650,000 গুণ 20% সমান 130,000 টাকা 130,000 টাকা যেহেতু এটা ক্রমহ্রাসমান যে পদ্ধতি সেহেতু প্রথম বছরের যেটা সমাপনী উদ্বৃত্ত থাকবে পরের বছর ওই উদ্বৃত্তের উপর অবচয় ধরতে হবে এবার দ্বিতীয় বছরের অবচয় লিখো 2012 সালের অবচয় 2012 সালের অবচয়টা লেখার সময় 2012 সালের অবচয় লিখে তোমরা দেখবে 650,000 বিয়োগ 130,000 এটা একটু লিখে নাও খাতায় 650,000 বিয়োগ 130,000 ব্র্যাকেট দাও বাইরে লিখো গুণ 20% 650,000 বিয়োগ 130,000 ব্র্যাকেট দিয়ে গুণ 20% বিয়োগ করলে অ্যামাউন্টটা আসবে 520,000 520,000 টাকা ওটার 20% আমরা বের করব 20% 104,000 টাকা তাহলে 520,000 520,000 আসছিল ব্যালেন্স বা সমাপনী উদ্বৃত্ত 650,000 টাকা থেকে 130,000 টাকা বাদ দেওয়ার পরে সমাপনী উদ্বৃত্ত আসছে 104,000 টাকা বাদ দিয়ে 650,000 থেকে 130,000 টাকা বাদ দিলে আসবে 520,000 প্রথম বছর দ্বিতীয় বছরে 520,000 টাকার উপর 20% বের করব 104,000 এবং সেটা বিয়োগ করলে আসবে 416,000 416,000 আমরা আগের অঙ্কটার মতো এখানে একটা সারণীয় তৈরি করে ফেলতে পারি তৈরি করে ফেললেই কিন্তু অঙ্কটা করতে সহজ হবে তোমরা ইচ্ছা করলে একটা সারণী তৈরি করতে পারো অথবা আলাদা আলাদা করে প্রত্যেক বছরের অবচয় নির্ণয় করতে পারো কারণ এই অঙ্কটার মধ্যে জাবেদা করতে বলা হয়েছে 2 বছরের অবচয় হিসাব করতে বলা হয়েছে 3-4 বছরের সুতরাং 4 বছরের অবচয় তোমাকে বের করতেই হবে আগে করো এবং পরে করো 4 বছরের অবচয় তোমাকে বের করতেই হবে এর জন্য প্রথমেই কাজটা করে নিবে রাফ কাজটা আমরা আগেই অবচয়ের পরিমাণটা বের করে নিব এবার তৃতীয় বছরে যাও অর্থাৎ 2013 সালে 13 সালে লিখো 2013 সালের অবচয় এবার লিখো 520,000 বিয়োগ 104,000 আমি অ্যামাউন্ট গুলো বলে দিচ্ছি 520,000 বিয়োগ 104,000 এটার অ্যামাউন্টটা আসবে 416,000 ইনটু 20% আমরা যদি 416,000 টাকার 20% বের করি আসবে 83,200 টাকা আসবে 83,200 টাকা 83,200 টাকা এবার 2011-12-13 গেল এবার 14 সালের অবচয় লিখো 2014 সালের অবচয়ের পরিমাণটা লিখো 416,000 বিয়োগ 83,200 গুণ 20% 416,000 বিয়োগ 83,200 গুণ 20% অ্যামাউন্টটা আসবে 83,200 টাকা বাদ দিয়ে আসবে 332,800 332,800 ঠিক আছে কিনা দেখো 332,800 তার উপর এখন আমরা 20% বের করব 20% এর অ্যামাউন্ট হবে কত আসছে বলো তো 66,560 ভেরি গুড তাহলে আমরা পাচ্ছি চতুর্থ বছরে গিয়ে 14 সালে গিয়ে আমরা অবচয় পাচ্ছি 66,560 টাকা তাহলে দেখো আমরা প্রথম বছর অবচয় বের করেছিলাম 650,000 টাকার উপর তারপরে বছর অবচয় বের করেছি 520,000 টাকার উপর তারপরে বছর অবচয় বের করেছি 416,000 টাকার উপর এবং সবশেষে আমরা বের করেছি 332,800 টাকার উপর 20% বের করলে আসবে 66,560 টাকা তাহলে আমরা অবচয় গুলো বের করলাম এবার আমরা জাবেদায় চলে যাব খ নম্বরে করতে বলা হয়েছে 2 বছরের জাবেদা আমরা জানি প্রত্যেক বছরে যে প্রত্যেক বছর অবচয়ের জন্য 2টা জাবেদা করতে হয় একটা হচ্ছে অবচয় ধার্য করার জন্য আর একটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য তো অবচয়ের ক্ষেত্রে প্রথমে ক্রয় বা ক্রয়ের জাবেদাটা আসবে আর যদি কখনো কোনো বছর বিক্রয় থাকে বিক্রয়ের জাবেদা সাথে অবচয় 2টা জাবেদা ক্রয় থাকলে ক্রয়ের জাবেদা সাথে অবচয় 2টা জাবেদা তারিখ অনুযায়ী বের করলে বিক্রয়টা যদি আগে করা হয় তাহলে বিক্রয়ের জাবেদাটা আগে করবে এবং অবচয়ের জাবেদাটা ডিসেম্বর 31 তারিখে দেখাতে হবে তো এখানে এই অঙ্কে প্রথম 2011-1 জানুয়ারি আমরা যন্ত্রপাতি ক্রয় করেছে তাহলে যন্ত্রপাতির যে ক্রয়ের জাবেদাটা আসবে যন্ত্রপাতি ডেবিট নগদান হিসাব ক্রেডিট 650,000 টাকা টোটাল একসাথে করে ফেলবে এখানে সংস্থাপন ব্যয় বা আনয়ন খরচ আমদানি শুল্ক এগুলো আলাদা ভাবে জাবেদা করতে হবে না একসাথে যোগ করে অ্যামাউন্টটা লিখলে চলবে জাবেদা করলেও কিন্তু একই জাবেদাই করতে হবে যন্ত্রপাতি ডেবিট নগদান হিসাব ক্রেডিট
অর্থাৎ সংস্থাপন ব্যয় বা নতুন যন্ত্রপাতির আনয়ন খরচ, নতুন যন্ত্রপাতির আমদানি শুল্ক, নতুন যন্ত্রপাতির ব্যয়, এগুলি কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলে আলাদা জাবেদা হবে না, সম্পত্তির সাথে যোগ করেই জাবেদাটা করতে হয়। যন্ত্রপাতি ডেবিট, নগদের হিসাব ক্রেডিট 6,50,000 টাকা। পরের জাবেদাটা আমরা করবো অবচয় সংক্রান্ত, অবচয় খরচ বা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পাশে আমরা যন্ত্রপাতি লিখতে পারি, দালান কোটা থাকলে দালান কোটা লিখতে পারি, মেশিন থাকলে মেশিন হিসাব লিখতে পারি। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা 2011 সালের ডিসেম্বর 31 তারিখে হবে। আর দ্বিতীয় জাবেদাটা হবে আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। অবচয়ের জন্য দুইটা জাবেদা, একটা অবচয় ধার্য করা, একটা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা। তাহলে পরের দুইটা জাবেদা কিন্তু 1,30,000 টাকা, অর্থাৎ অবচয়ের পরিমাণ দিয়ে জাবেদাটা করতে হবে, প্রথম বছরের অবচয়ের পরিমাণ। এবার দ্বিতীয় বছর 2012 সালে কিন্তু ক্রয়ের কোনো জাবেদা নেই, ক্রয় নতুন ক্রয় নেই, সেজন্য ক্রয় সংক্রান্ত কোনো জাবেদা আসবে না। 2012 31 ডিসেম্বর তারিখে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আরেকটা জাবেদা আসবে আয় সারাংশ ডেবিট, ব্যয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট 1,04,000 টাকা। আমরা আগেই অবচয় গুলো বের করে নিয়েছি, তাহলে 1,04,000 টাকা। এবার গ নাম্বারে আমাদের করতে বলা হয়েছিল 4 বছরের অবচয় হিসাব দেখাও। আমরা জানি অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা, আমরা যখন অবচয় হিসাব করব একটা জাবেদা ডেবিটে বসবে, একটা জাবেদা ক্রেডিটে আসবে, ক্ষতিয়ানের একটা জাবেদা ডেবিটে আসবে, একটা জাবেদা ক্রেডিটে আসবে। তাহলে প্রথমে অবচয় খরচ হিসাব, তারপরে লিখবে খতিয়ান, খতিয়ানের নাম হচ্ছে অবচয় খরচ হিসাব, হিসাব নং টং এগুলা লিখে আর ছকটা করতে হবে ঠিকঠাক মতো। ছকটা কিরকম, তারিখ বিবরণ সূত্র বা খতিয়ান জাবেদা পৃষ্ঠা, তারপর হবে ডেবিট ক্রেডিট আর উদ্বৃত্ত, দুইটা কলাম থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট। অনেক সময় একটা ক্রেডিট একটা কলাম করেও কিন্তু ব্যালেন্স করা যায়, ব্যালেন্স লেখা যায়, সেক্ষেত্রে কিন্তু সবশেষে ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স উল্লেখ করে দিতে হয়। আর আমরা যদি চার কলাম বিশিষ্ট খতিয়ান করি, অর্থাৎ 4টা টাকার কলাম থাকবে, 4 ঘোরা চলমান যে পদ্ধতি, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা ডেবিট হলে ডেবিটে লিখতে হবে, ক্রেডিট হলে ক্রেডিটে লিখতে হবে। এক্ষেত্রে ডেবিট ক্রেডিট উল্লেখ করতে হবে না, উপরে যেহেতু ডেবিট ক্রেডিট লেখা থাকে তাহলে ডেবিট ক্রেডিট উল্লেখ করতে হবে না। তো প্রথম জাবেদাটা আসবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিটে টাকাটাও কিন্তু বসবে, টাকাটাও বসবে ডেবিট কলামে 1,30,000 টাকা, টাকাটা বসবে ডেবিট কলামে 1,30,000 টাকা। পরের জাবেদা ছিল আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, সেজন্য ওইটা চলে যাবে ক্রেডিটে 1,30,000 টাকা। তাহলে প্রথমটা ব্যালেন্সের ঘরে চলে যাবে 1,30,000 টাকা, আর দ্বিতীয়টা আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, দেখা যাচ্ছে কোনো ব্যালেন্স থাকবে না, তাহলে 1 বছর শেষ। এবার 2012 ডিসেম্বর 31 প্রথম জাবেদা পুঞ্জীভূত অবচয় বলো, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে দ্বিতীয় বছর 2012 সাল ডিসেম্বর 31 তারিখ দাও, পুঞ্জীভূত অবচয় লিখে 1,04,000 টাকা ডেবিট কলামে, আর আয় সারাংশ লিখবে 1,04,000 টাকা ক্রেডিট কলামে। তাহলে ডেবিট ব্যালেন্সটা, প্রথমে ডেবিট ব্যালেন্সটা চলে যাবে এখানে, আর পরের বছর ক্রেডিটটা বাদ দিলে নিচে কোনো ব্যালেন্স থাকবে না। এভাবে আমরা 2013 সালেরটাও করবো, 13 সাল ডিসেম্বর 31 পুঞ্জীভূত অবচয় লিখে টাকাটা আসবে ডেবিট কলামে। আমাদের মানে চেঞ্জটা হবে যে অ্যামাউন্ট, ম্যাম আমাদের মেইন অ্যামাউন্টটা চেঞ্জ হবে যে ম্যাম ওই বছর মানে পরের বছর যেটা কিনবো মেশিন যখন কিনবো তো ওই বছর থেকে ধরতে হবে আর কি, না? মেশিন ক্রয় করলে অবচয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি পেতে পারে, অবচয় হ্রাস বৃদ্ধি পাবে, বিক্রয় করলে অবচয় হ্রাস বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে অবচয়ের টাকাটা বসবে, ঠিক আছে? আর এরপরে এবার দেখো, তাহলে পরের বছর আবার 2013 সালে টাকাগুলোই বসবে, প্রথমে ডেবিট দিকে 83,200 টাকা, আবার আয় সারাংশ লিখে ক্রেডিটে 83,200 টাকা। আমরা যখন ব্যালেন্স করব, প্রথমটা আমরা লিখবো 83,200, আর এটা ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স কাটাকাটি হয়ে গেলে বা বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকবে না, অর্থাৎ ব্যালেন্স মিল দেখাবে। পরের বছর 2014 সালেও ডিসেম্বর 31 পুঞ্জীভূত অবচয় লিখে যন্ত্রপাতি হিসাব, পুঞ্জীভূত অবচয় লিখে 66,560 টাকা, আবার আয় বিবরণী লিখে ক্রেডিট করতে হবে 66,560। প্রথমটা ব্যালেন্সের ঘরে ডেবিট দিকে বসবে, আর দ্বিতীয়টা বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকবে না, এভাবেই আসবে, ঠিক আছে?
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো সবাই? তাহলে প্রথম কাজ হচ্ছে অবচয় নির্ণয় করা। সেটা সরলরৈখিক পদ্ধতি হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে হবে, আর ক্রমহ্রাসমান জেড পদ্ধতি হলে ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে অবচয় বের করতে হবে। জাবেদা কিন্তু দুই পদ্ধতিতে একই রকম, খতিয়ান করার নিয়মও দুই পদ্ধতিতে একই রকম। আজকে যে যতটুকু অঙ্ক করলে তার সাথে আর কি থাকতে পারে? অনেক সময় আয় বিবরণীতে অবচয় স্থানান্তর করে দেখাও, অথবা আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় স্থানান্তর করে দেখাও, এরকম বলা থাকতে পারে। যদি আয় বিবরণীতে অবচয় দেখাতে বলে, আমরা প্রত্যেক বছর, যেমন প্রথম বছর 2012 সালে আমরা লিখবো যন্ত্রপাতির অবচয় 1,30,000 টাকা, পরের বছর আমরা লিখবো অবচয় যন্ত্রপাতির অবচয় 1,04,000 টাকা, পরের বছর আমরা লিখবো 83,200 টাকা, এবং চতুর্থ বছরে গিয়ে আয় বিবরণীতে আমরা লিখবো যন্ত্রপাতির অবচয় 66,560 টাকা, এভাবে আসবে। আর যদি আমরা আর্থিক বিবরণী করে দেখাতে বলা হয়, আর্থিক অবস্থার বিবরণীতে প্রথম বছর দেখাতে হবে যন্ত্রপাতি হিসাব 6,50,000, তারপরে আমরা লিখবো বাদ অবচয় 1,30,000, তারপরে আমরা পরের বছর আবার 6,50,000, পরের বছরে কিন্তু আমরা অবচয় দুইটা যোগ করে পুঞ্জীভূত অবচয় এই দুইটা 1,30,000 আর 1,04,000, এই দুইটা যোগ করলে হবে 2,34,000। আমরা পরের বছরে 2,34,000 টাকা বাদ দিয়ে ব্যালেন্স দেখাবো, এবং পরবর্তী বছরগুলিতে ক্রয় মূল্য আবার মোট অবচয়, ক্রয় মূল্য 3 বছরের অবচয়, পরের লাস্ট ইয়ারে গিয়ে আমরা দেখাবো ক্রয় মূল্য 4 বছরের অবচয়ের যোগফল একসাথে লিখে আমরা বাদ দিয়ে দেখাবো। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা করব। আর এখানে আরেকটা হিসাব আসে মাঝে মধ্যে, সেটা হচ্ছে আরেকটা হিসাব আসে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় করলে এইটা পুঞ্জীভূত অবচয়ের আসবে অবচয় হক খরচ লিখে ক্রেডিট কলামে, ব্যালেন্সও হবে ক্রেডিট কলামে, এবং প্রত্যেক বছর ব্যালেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথম বছর 1,30,000 টাকা, পরের বছর আবার 1,04,000 টাকা যোগ করে 2,34,000 টাকা, পরের বছর আবার 2,34,000 টাকার সাথে 83,200 টাকাটা যোগ করে আসবে অ্যামাউন্টটা, এবং সবশেষে আবার 66,560 টাকা যোগ করে টোটাল অ্যামাউন্ট আসবে। এভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবটা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কি কি আসে অঙ্কে? অবচয় নির্ণয় আসবে, তারপরে জাবেদাকরণ আসবে, তারপরে খতিয়ানের মধ্যে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, মেশিন হিসাবও থাকতে পারে, আর আয় বিবরণীতে অবচয় দেখাও, আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় দেখাও, এরকম থাকতে পারে। নিউ বছর যখন মাত্র যন্ত্রপাতিটি কিনবো খালি তখন 1 তারিখ দিয়ে শুরু হবে যে না, এরপরে সবগুলো December 31 দিয়ে হবে না অঙ্ক? যদি আমরা যন্ত্রপাতি হিসাব করি, হ্যাঁ, তখন ব্যালেন্স থেকে অবচয়টা, হ্যাঁ, মোট টাকাটা দেখাবে যন্ত্রপাতি হিসাবে। এটা যদি আমরা এই পদ্ধতি এখন যেভাবে আমরা পুঞ্জীভূত অবচয় দিয়ে করছি, সেক্ষেত্রে কিন্তু যন্ত্রপাতি হিসাবে কোনো ওরকম কোন প্রতি বছর কোনো আলাদা ব্যালেন্স হবে না, অর্থাৎ ক্রয় মূল্যটাই তোমাকে দেখাতে হবে। আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করব, তখন ক্রয় মূল্য বাদ অবচয়, আবার ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়, আবার ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়। কিন্তু আমরা যখন খতিয়ান করে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর 6,50,000 টাকাই তোমাকে দেখাতে হবে, এখানে আর বাদ দিয়ে দেখাতে হবে না। বাদ দেয়া, আমরা তো বাদ দিচ্ছি সেরকম জাবেদা করি নাই, আমরা করেছি অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা যদি জাবেদাটা এরকম করতাম, অবচয় ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, তাহলে কিন্তু বাদ দেয়া যেত। এখন বাদ দিতে হবে না, সম্পত্তি হিসাবে বাদ যাবে না, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিয়ে দেখাতে হবে, আর আয় বিবরণীতে শুধু অবচয়টা দেখাতে হবে। আর পুঞ্জীভূত অবচয় করলে পুঞ্জীভূত অবচয় ব্যালেন্স বাড়তে থাকবে প্রতি বছর, আর অবচয় হিসাব করলে প্রত্যেক বছর অবচয় হিসাব মিলে যাবে, ডেবিট ক্রেডিট সমান হয়ে প্রতি বছর অবচয় জিরো আসবে, এভাবে আসবে। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। এই দুইটা অঙ্কের আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।